স্টাইল মেরে দাঁড়িয়ে আছিস না, মনে হচ্ছে কি না কি বানাচ্ছিস বুঝলি, যে ভাব মারিস তুই যখন রান্নাঘরে আসিস আর কিছু বানাস, তখন তোর মানে রুবাবি অন্যরকম, ভাবি অন্যরকম। তোকে তখন থেকে ডেকে যাচ্ছি, তুই একটা অ্যান্সার দিয়েছিস, মনে হচ্ছে কি না কি করে উদ্ধার করে দিচ্ছিস একেবারে, সে কি স্টাইল বাবা। কি বললি? চা হয়ে গেছে, এটাতে চিনি মিশিয়ে দিয়েছ? হ্যাঁ। আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ তো আছে গরমও আছে, বাট হাওয়াটার জন্য খুবই ভালো লাগছে। আর এত টাইট ফিট করে চুলটা মানে বেঁধেছি তার কারণে, আমি ওয়ার্কআউট করব তার জন্য একবারে চুল বেঁধে নিয়েছি, জানি দেখতে বিটকার লাগছে বাট কিছু করার নেই। আর একটা হলো আজকে সকাল সকাল আফটার ওয়ার্কআউট আইব্রোটা ক্লিন করে নেবো, কালকে বিকালেও টাইম হয়নি, অ্যাকচুয়ালি টাইম হয়নি, আর ব্যাপারটা কি ভুলেই গেছিলাম লাস্টে, তো তার জন্য। আর বুঝি না আমি, আমার না কি হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আর মুখের মধ্যে অজস্র ঘামাচি টাইপের হয়ে যাচ্ছে, আমি আবার সেগুলোকে একটু এরকম এরকম করি আবার ঠিক ফুটেও যায়, ইট মিনস ওটা ঘামাচি। তো মানে আমি, আমারই শুধু এরকম একা হয় নাকি আরও সবার হয়, আমার মারও হয় না যদিও, বুনুরও হয় না, বাবারও এরকম কোনো দেখিনি, শুধু এই জিনিসটা আমারই হয়। আর আমি আবার একটু ওগুলোকে ফাটিয়েও দিই, তার জন্যই মা বলে ওগুলো হয় বলে, কিন্তু আরও কাউকে হতে কিন্তু আমি দেখিনি। মুখের মধ্যে ঘামাচি জিনিসটা একটু অন্যরকম উদ্ভট। অ্যাকচুয়ালি রাত্রেবেলা যে ক্রিমটা লাগাই না, সেটা মনে হয় আমার স্কিনটাকে বেশি গরম করে দেয়, আর তারপরে মনে হয় ঘামাচি হয়, আমার মনে হয় মুখে ট্যাল্ক লাগিয়ে ঘুমানো উচিত, এরকম টাইপেরই কিছু একটা হবে। তো যাই হোক, দু একদিনের মধ্যে স্কিনে ডক্টরের কাছে যাবো, ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো যে কী হচ্ছে এটা আমার মুখের সাথে। তো ছাদে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, প্রচণ্ড গরম লাগছে, তো চলে আসলাম, এক পা কি দিলাম আর প্রচণ্ড গরম লেগে গেলো, তো চলে আসলাম, ঘেমেও যাচ্ছি। আর টি শার্টটা না ঘেমে ভিজলেও না কি হলো, মুখ ধুতে গিয়ে ভিজলে বুঝতে পারলাম না। জামা কাপড়গুলো ওখানে পোটলা হয়ে রয়েছে, এগুলো আফটার ওয়ার্কআউট, আফটার ওয়ার্কআউট না বিফোর ওয়ার্কআউটই এগুলোকে গুছিয়ে ফেলবো, তাহলে অসুবিধা হয়ে যায়। কালকে যে নিমকিগুলো বানিয়েছি ওটা কোথায় আছে, লুকিয়ে রেখেছিস? রিয়া রেগুলার আমাকে এরকম ভাঙ্গা ভাঙ্গা বিস্কুট দেয়, মানে জায়গাগুলো তিতকুট লাগে, বাট কালকেও এটা একটু ভুল হয়ে গেছে, আমি যতটা পেরেছি মানে একটু হোয়াইট হোয়াইটই দেখার চেষ্টা করেছি, বাট ওই কতগুলো মানে একটু যখন আঁচটা বেশি হয়ে যায় মেবি ওই সময়টাতে না ফটাকসে এরকম হয়ে যায়, কারণ জিনিসটা পাতলা থাকে, তো এরকম পাতলা পুড়ে যেতে বেশি সময় লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এরকম হয়ে যায়। তো যাই হোক, কালকে অনেকটা ভালোই করেছি, আর বাদ বাকি সবই খাওয়া হয়ে গেছে, এতটুকুই রয়েছে আজকে সকাল আর দুপুরের মধ্যে এটা শেষ হয়ে যাবে। কালকে রাতে এতটা ঘুমের অসুবিধা হয়েছে সেটা বলার কথা না, মানে 12টা মানে কি 1টা পর্যন্ত ভালোই ঘুমিয়েছিলাম, তারপর থেকে এই ফ্যানটা এতটা সাউন্ড মানে এত শব্দ করা শুরু করেছে, তাও তো কোনো রকমই ঘুমিয়ে পড়েছিলাম সাউন্ডটাকে ইগনোর করে। 3টের দিকে কি হয়েছে, একটা কয়েল ওই ফ্যানের ভিতরে একটা কয়েল থেকে সেটা পোড়া পোড়া গন্ধ আমার লাগছে, যে ওটারই পোড়া পোড়া গন্ধ হয়তো হয়েছে, এবার কি ফ্যানটাতে আগুন লেগে যাবে, এরকম টাইপের দুশ্চিন্তা সমস্ত মাথায় আসছে। উঠেছি, বাবা মাকে ডেকেছি, বাবা তো এসেছে, এসে আমাদেরই বকাবকি করছে যে আমরা বলে দিনটা ফ্যানটাকে চালিয়ে চালিয়ে কয়েল পুড়িয়ে দিয়েছি। যাই হোক, এর সমস্ত হয়েছে কারণ বাবা নিজেও ভয় পেয়ে গেছে, তো উল্টোপাল্টা বলা শুরু করে দিয়েছে। তার বাবাকে বললাম, বাবা তুমি গিয়ে ঘুমাও, আমি তাকিয়ে থাকছি ওটার দিকে। তারপর লাইট বারবার করে জ্বালিয়ে দেখছি, ঘরের মতো কোথাও ধোয়া ধোয়া হয়নি, তো মানে আগুন ঠাগুন লাগেনি, তো এরকম টাইপের প্রচণ্ড তীব্র গন্ধ। বাবা যে জানলা খুলে, বাবা যে জানলা খুলে কি হবে, অ্যাকচুয়ালি মেন প্রবলেম তো জানলার না, প্রবলেম হলো ফ্যানের, তো জানলা খুলতে দিইনি, আর এখানে দুনিয়ার মোবাইলগুলো আমরা রেখে ঘুমিয়ে পড়ি, আর ওদিকে জানলাটা খুললে কী প্রবলেম হয়, ওটা বাইরের জানলা, তো ওদিক থেকে কেউ এসে মেবি মোবাইল টোবাইল থেফট হয়ে যেতে পারে, তো তার জন্য ওটা আমরা খুলতে বেশি সিকিওর আমি ফিল করি না। হ্যাঁ, যদি কোনো সময় মোবাইল অন্য জায়গায় রেখে ঘুমোই তখন ওটা ঠিক হয়, বাট রাত্রেবেলা আমার মোবাইল কোথায় রাখবো সেটাও মাথায় ঢুকছিল না। তো মেন যেটা ব্যাপার সেটা হলো, তারপর এই ফ্যানটা এভাবে তো সারারাত্রি কাটালাম, ভোর 5টার সময় হুট করে ফ্যানটা মানে অনেক কষ্ট ঘুমিয়েছি, হয়তো 1 ঘন্টাই হয়েছে ঘুমিয়েছি, ভোর 5টার সময় মা আমার দিকে হাঁ করে ওর গল্পটা শুনছে, ভোর 5টার সময় আবার এই ফ্যানটা এতটা জোরে একটা সাউন্ড করে উঠেছে, ক্যাঁ 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 জোরে জোরে, এত জোরে রিয়ার আমি দুজন ধরপট করে উঠেছি, উঠে সাথে সাথে ফ্যানটা বন্ধ করেছি, ফ্যান বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। 6টার সময় বাবা আবার উঠেছে, উঠে মা বাবা বলছে কি তোদের ঘরের ফ্যান বন্ধ কেন, তারপরে আমি বললাম যে প্রচণ্ড শব্দ হচ্ছিল বন্ধ করে রেখে দিয়েছি, এখন রেখে দিয়েছিলাম, এখন তুমি ওটা চালিয়ে দাও, চালিয়ে দিয়েছে আবার কোনো শব্দ নেই, মানে এইভাবে যে কী ডিস্টারবেন্স হয়েছে ঘুমের, মানে কী বলবো, আজকে মানে উঠছিলাম যখন তখন উঠতে উঠছে, কারণ ঘুমটা ইনকমপ্লিট ছিল
পুরা হয়নি, তো তার জন্য ঘুম 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 পেয়েই যাচ্ছিলো। তো মুখ টুক ধুয়ে আসার পর থেকে আর যদিও ঘুম পাচ্ছে না, চা খাবো একদম ঠিক হয়ে যাবে, চাটাও মানে খেতে চলছে না। ঘুমটা প্রপার না হলে মানুষের মাইন্ড মন সবই চিড়চিড়া হয়েছে, যেটা নর্মাল ব্যাপার। আর মানে কালকে এতবার উঠেছি আর ঘুমেছি, উঠেছি ঘুমেছি, এত তাড়াতাড়ি তো আমার ঘুমও আসে না সত্যি কথা বলতে। আমার প্রবলেম কি, আমি যদি একবার জেগে যাই আমার অত সহজে ঘুম আসে না, দিনের মধ্যে ঘুম আমার একবারই আসে, সেটা হলো শুধু রাত্রি। অনেক কষ্টে আমি কার্টুন দেখতে দেখতে ঘুমাই, আর একবার ঘুমিয়ে বলে আর কোনো প্রবলেম নেই। বাট এই যে যদি কোনো সময় উঠতে হয়, উঠে যদি বেশিক্ষণ টাইম স্পেন্ড হয়ে যায়, তারপরে ঘুম আমার আর আসতে চায় না, তো এটা একটা প্রবলেম। এই ফ্যানটার আজকে কিছু একটু গতি করতে হবে, আর একটা না ভাবছি স্ট্যান্ড ফ্যান নিয়ে আসবো। স্ট্যান্ড ফ্যানের আবার একটা প্রবলেম নিয়ে তো চলে আসবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু রাখবো কোথায়? বাবা আবার স্ট্যান্ড ফ্যান ভয় পায়, ছোটো ছোটো ফ্যান হয় অনেক বেশি, তার ফার বড়ো সড়ো হয়, বাবা যে ঘুমের চোখে বাবা বলে যে যদি তার মধ্যে পেঁচিয়ে যাস নামার পর বিছনা থেকে, তো ওগুলো আবার ভয় পায়। যাই হোক, ওগুলো কিছু একটা বন্দোবস্ত করতে হবে, কারণ সবাই তো স্ট্যান্ড ফ্যান ইউজ করে তাই না, ওটা অনেক কোল্ড হাওয়াও দেয়, তাহলে একটা এটার উপরে মানে এত ডিপেন্ডেন্ট হতে হবে না। কালকে যদি আমাদের কাছে একটা এক্সট্রা ফ্যান থাকতো তাহলে অবশ্যই ওটাকে বন্ধ করে দিতে পারতাম, এটাকে বন্ধ করে এই ফ্যানটা চালিয়ে রাখতে পারতাম, মানে এত অসুবিধায় পড়তে হতো না। রাত্রে কি আর গরমের মধ্যে ফ্যান অফ করে শোয়া যায় তাই না? বুড়ো বলছে দিদি কীভাবে শুয়ে ফ্যান অফ করে, বাবা বলছে ফ্যান অফ করে তোরা শুয়ে পড়বো, মানে এটা সম্ভব? এত গরমের মধ্যে একটাও ফ্যান নেই, একটা যদি ঢিলা ঢালাও ফ্যান থাকতো তাহলেও হতো, মানে কোনো ফ্যান নেই উইদাউট ফ্যান। ওই ঘরে ফ্যান চলছে, এই ঘরে ফ্যান চলছে, সব ঘরে চলছে, আমাদের ঘরে বলতে ফ্যান বন্ধ করে বলে ঘুমাবো, তা ভালো ধর কয়েল জ্বলছে কী জ্বলছে জ্বলুক, পরে সকালে দেখা যাবে এখন তো ফ্যান চালিয়েই ঘুমাই, আর যদি কোনোরকম কোনো কিছু দেখি তাহলে ফট করে উঠে বন্ধ করে দেবো, এই ভরসায় ঘুমিয়ে পড়েছি। মা বলছে কি আজকে তোমার হলো হেয়ার কাট করে দেবো, শ্যাম্পু করতে হবে না? শ্যাম্পু তো করতে হবে, কিন্তু আফটার শ্যাম্পু কি তুমি চুল কাটবে স্নান করার পর? হ্যাঁ কাটবে তো, তুমি আবার নিজেই বলো যে স্নান করার পর কে চুল কাটে, স্নানের আগে চুল কাটবো আমি, আমার গায়ের মধ্যে চুল লেগে থাকবে। তাহলে তোমার তো সবসময় তেল দেওয়া থাকে, তো কোন দিন তোমার জন্য আমি ওয়েট করবো? আজকে ফ্রাইডে, কালকে হয়ে যাবে আবার স্যাটারডে, তুমি চুল কাটতে যাবো না, আবার থার্সডে তুমি চুল কাটতে চাও না, তাহলে সানডে তুমি অতক্ষণ কি তুমি শ্যাম্পু দিয়ে থাকবা? তুমি তো আবার সেই তেলই দিয়ে দিবা, আজকে যদি শ্যাম্পু করো তুমি তো কালকে পর্যন্ত স্টে করবো না, কালকে তো কাটবো না পরশু দিন কাটবো, পরশু দিন পর্যন্ত তেল না দিয়ে স্টে করবা? না না, তাহলে কী করবো? তাহলে তোমার তেল দেওয়া চুলই কাটতে হবে আগে, তারপরে তোমাকে শ্যাম্পু করে দিতে হবে। ওটাই তো বলছি, তোমার তো এটাই একটা প্রবলেম, তুমি তো শ্যাম্পু দিয়ে স্টেই করো না। ঠিক আছে, তাহলে তোমার আজকে চুলটা কেটে দেবো, এক্সেসি লং হয়ে গেছে, এতটা লং এর দরকার হয় না তাই না? হ্যাঁ, এক্সেস গরমও পড়ছে, উপর সে আবার এত বড় বড় চুল, যদিও আগে তুমি কোমর পর্যন্ত রাখতে তাই না, কিন্তু এখন আর ওই অভ্যাসগুলো নেই, দরকারও নেই, আমি তো মনে করি বেকার, আবার হয়েও যাবে, আর তার জন্য আর এখন তার জন্য রাখতে হবে না, কারণ এই যে গরমের মধ্যে রান্নাবান্না করা, এত তাপের মধ্যে আবার চুল বড় বড় অত মেনটেন করা অসুবিধা তাই না? আজকে রোদটা দেখেছো? কি করা রোদ, এটা সকালবেলা কেউ বলবে? এখন যেন কত দেখালো, 33 degrees, কি ডেঞ্জারাস গরম পড়েছে। তাহলে তাহলে আজকে 12টার দিকে কত হবে, শরীর জ্বলিয়ে দিবে, তাড়াতাড়ি রান্না করে আজকে বেরোতে হবে। তো ওয়ার্কআউট আমাদের কমপ্লিট হয়ে গেছে, দিদিও স্নানে চলে গেছে, বাট ঘরটা আমি এখনও কিছু ঠিক করিনি, এখনই করবো অ্যাকচুয়ালি। আর দিদি ভেবেছিলো স্নানে যাওয়ার আগে মার হেয়ার কাটটা করে দেবে, বাট তারপরে দেখলো যে মার খাওয়াই হয়নি, মা এখনও ব্রেকফাস্টই করেনি, তো দিদি বললো যে মা তুমি ব্রেকফাস্টটা করে নাও, আমি স্নান করে এসে তোমাকে চুল ঠুল যা আছে সব কেটে ফেটে দেবো। অনেক কিছু ভেবে রেখেছি মার সাথে করবো আজকে, তো দেখি কী কী করা যায়। আমিও ভাবছি দিদি চলে আসলে স্নানটা করে নেবো, তার আগে যা যা কাজ আছে সবগুলো করে নিই। তো মা এখানে ভেন্ডি ভাজা কাটছে, অনেক ভেন্ডি অ্যাকচুয়ালি, মা এতগুলো লাগবে? না না, অর্ধেকটা আজকে করবি অর্ধেকটা কালকে, আমি সব কেটে রাখছি না নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর এটা তাহলে আজকে করবো, যদিও এতটাও আজকে লাগবে না, এখান থেকে যেটা সরিয়ে এটাতে রেখে দেবো তাহলে আজকে কালকে হয়ে যাবে। তো আমার স্নান ব্রেকফাস্ট সবই কমপ্লিট হয়ে গেছে, এখন দিদি কিছু আপলোডিংয়ের কাজ করছে, তো সেটা হয়ে গেলে তারপর আমার হেয়ার কাট করা হবে, ততক্ষণে আমি ভাবছি ভেন্ডি যেহেতু কাটা হয়েই গেছে তো আমি ফটাফট ভেজে ফেলি। কি বলছিলে বলো? আরে বলছিলাম যে এমন ছোট করে কাটিস না যাতে আমার ক্লেচারটাই না লাগানো যায়, ভালো করে কাটিস, ক্লেচার ফ্লেচার লাগানো যায় এরকম করে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি বলছো বেশি ছোট করতে না যাতে চুলগুলো নিচ দিয়ে আমাদের মতন পড়ে না যায় তাই তো? আচ্ছা ঠিক আছে, তাই করে দেবো, চলো আসো। মার চুল কাটা কমপ্লিট, তেল তেলা চুলেই কাটতে হলো, তেল দেওয়াই রয়েছে, বাট কিছু করার নেই, আমার মনে হয় এটা ক্লেচারের মধ্যে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। মা তোমার ঠিক মনে হচ্ছে? এবার একটু আয়নায় দেখো, কি জানি ঠিক করলি না ভুল করলি। আর রিয়া ওখান থেকে দেখে যাচ্ছে দরজার ওদিক দিকে, দেখো তুমি নিজে
যে তোমার ঠিক লাগছে কি না, ঠিক আছে? ঠিকই আছে, একটু জন্য বেঁচে গেছি ক্লেচারটা, আর একটু হলেই আর ক্লেচার আটকানো যেত না। বলছি কি, বেশি চুল যেগুলো আমার হাতের মধ্যে গোছা হয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি, এখন হাতের মধ্যে একটু চুল টুল এখনো লেগে রয়েছে। যাই হোক, আর বাদ বাকিটুকু আবার হলো ওই খুরপিটা নিয়ে যাই এখান থেকে, নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে ফেলে দিই, কারণ অলরেডি একবার ঘর ঝাড়া হয়ে গেছে। আর শোন, হাতে যেখানে চুল লেগেছে কিনা ওটা পাউডার দিয়ে ঝেড়ে ফেল। হ্যাঁ, লাস্ট ডে আমি তোকে শিখিয়েছিলাম, আমাকে উল্টা শিখাচ্ছিস না, তুই আগে হাত ধুয়ে ফেলিস তারপরে কিন্তু আসবি। হ্যাঁ, জ্ঞান দিস না, জ্ঞান দিস না, ভেন্ডি ভাজা কর, মন দিয়ে ভেন্ডি ভাজা করবি, মারাত্মক টেস্ট হয় যেন, হাত চাটতে থাকে যেন হবে। বেশি চুল তো ফেলে দিয়েছি বেশিটা, আর এখানে হলো ওই লাস্টে একটু ওই শেভ করার সময় যেটা ছিল সেটাই এখানে পড়ে রয়েছে। তো যাই হোক, এখন এটাকে ছেড়ে ছেড়ে ফেলে দিব। তারপর মা আবার আজকে বলছে যে মাকে শ্যাম্পু করে দিতে হবে, মা নিজের থেকে করবে না, তো মাকে একদম শ্যাম্পু করে দেবো, তারপরে রান্নাবান্না যা বাকি থাকবে সেটা করবো। মা আজকে রান্নাবান্নার মধ্যে হবে কী তবে? ওই যে ভেন্ডি ভাজা তো হচ্ছে, হ্যাঁ ওটা তো রিয়া করছে, আর মাছের মুড়ো নিয়ে এসেছে সেদিনের, একদিন করলি না রসা, ওই রকম খেতে চেয়েছে বাবা। ও আচ্ছা, সেদিন মানে খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, তাহলে শুধু ওটাই রান্না বাকি থাকবে, তো আমি এগুলো সব তোমাকে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে এই কাজটা কমপ্লিট করে নিই, তারপর আমি রান্নাটা করে নেব, তাই না? এরকম হাতের মধ্যে দুনিয়ার ওই তোমার চুল ঠুলগুলো লেগে আছে, যখন শ্যাম্পু করাতে যাবো না ওই সময় ভালো করে হাতে সাবান ঠাবান দিয়ে ধুয়ে নেবো, না তাহলে উঠে যাবে। মা বলছে এত সুন্দর করে মাকে শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি যে মার ঘুম পেয়ে গেছে। তাহলে ঘুমিয়ে পড়ো নাকি তারক মেহতা দেখবা? কাটাকাটি হয়ে গেলে আমি রান্নাটা করে নিব। আর মা তো এখানে একদম ঝিমিয়ে মানে ঘুম ঘুম ভাব, চোখ চোখ গুলো ছোট ছোট, এর জন্য পানের ডাব্বা নিয়ে বসেছে, এখন পান খেতে হবে মার, এর জন্য সামনেই পান রেখেছে। এতক্ষণ পড়ছিলাম, এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে, অ্যাকচুয়ালি 3:30 বেশি বেজে গেছে, তো একবার গিয়ে দেখি যদি দিদি রান্না হয়ে যায় তাহলে সবার আগে লাঞ্চ করে নেব। তো এখানে দিদি রান্না কমপ্লিট, মাছের মাথা দিয়ে যেটা ঝাল হয় সেটা বানিয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, লিটারেলি বিশ্বাস হচ্ছে না যেটা আমাদের বাড়িতে বানানো, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি আমি। আর তার সাথে আমি যে ভেন্ডি ভাজা যেটা বানিয়েছিলাম সেটাও এখানে আছে, তো বাস এখন লাঞ্চ করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর সেই সাথে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।